ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা ও এগিয়ে চলো সংঘের সহযোগিতায় আগামী 16 ও 17 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 42তম রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতা। রাজধানীর প্রাচ্যভারতী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যভিত্তিক এই যোগার আসর। রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা এবং ইকফাই বিশ্ববিদ্যালয় ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 300 প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। 16 নভেম্বর দুপুর নাগাদ এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণ থেকে একটি র্যালির সূচনা হবে। র্যালিটি প্রাচ্যভারতী স্কুল প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হবে এবং বিকেল 4টায় শুরু হবে যোগা প্রতিযোগিতা। তাছাড়া যোগা অ্যাসোসিয়েশনে প্রয়াত প্রাক্তন সভাপতি রূপেন ভৌমিকের নামে নামাঙ্কিত করা হবে এবারের এই প্রতিযোগিতা মঞ্চটি। এই প্রতিযোগিতাকে সফল করার জন্য একটি সাংগঠনিক কমিটি ও বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে। রবিবার সাংগঠনিক কমিটির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করে প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আমাদের রাজ্যে 42তম রাজ্যভিত্তিক যোগা কর্মশালা হতে যাচ্ছে, সেটা আমরা 16 এবং 17 তারিখ আমরা করব। আমরা স্থান নির্ধারণ করেছি প্রাচ্যভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। দেখুন, আমাদের এই খেলাকে লক্ষ্য রেখেই আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কনসার্ন চেয়েছি এবং আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছেও আমরা কনসার্ন চেয়েছি। প্রাক্তন সাংসদ এবং বর্তমান সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার কাছেও আমরা কনসার্ন চেয়েছি এবং আমাদের রাজ্যের যিনি রাজ্যসভার সাংসদ আমরা ওনার কাছেও গিয়েছি এবং সেখানে উপস্থিত হওয়ার কথা আছে আমাদের মেয়র সাহেব, যিনি আমাদের এই যোগাসনের প্যাট্রন। আমরা আমাদের পশ্চিম জেলার জেলা সভাপতি উনি থাকবেন এবং আমাদের ক্রীড়া পর্ষদের সচিবও থাকবেন। আমাদের এই 42তম রাজ্যভিত্তিক টুর্নামেন্টকে সফল করতে গিয়ে মানে সফল করার জন্য যারা আমাদেরকে এগিয়ে এসেছেন, আমাদের পাশে এসেছেন, বিশেষ করে শ্যাম সুন্দর অ্যান্ড কো, এগিয়ে চলো সংঘ এবং এমনকি আমাদের কিছু যোগাপ্রেমী যারা যোগার সাথে যুক্ত ওনারাও আর্থিক দিয়ে আমাদেরকে সাহায্য করছে। আমাদের এই টুর্নামেন্টকে সফল করতে গেলে আমরা দেখেছি একটা বাজেট করেছি আমরা প্রায় 2,50,000 টাকা খরচা হবে। সেটা আমরা বিভিন্ন জায়গায় আমরা চেয়েছি, এগিয়ে চলো যেমন আছে, আমাদের ক্রীড়া পর্ষদ আছে, আমাদের শ্যাম সুন্দর কেউ আছে, তাদের আর্থিক সাহায্য নিয়ে আমরা এই রাজ্যভিত্তিক আসরটা আমরা করতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।